শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আমাদের আজকের টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে রোজ রোজ ভিডিও দিয়ে যাচ্ছে, তাদের ভিডিও দেখার জন্য, তাদের এনকারেজমেন্ট হবে ওদের। আর আমার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, আমি আমার কথা মানে বলছি, মানে একদম পারপাসফুলি বলছি, আমার ভিডিও দেখুন না দেখুন, কমেন্ট করুন না করুন, আমি বারবারই বলছি ওদেরটায়, ওদের ভিডিও দেখে ওদেরকে এনকারেজ করাও একটা কজ, একটা যে বাচ্চাগুলো এত কি বলবো, মানে এত ব্যস্ততার মধ্যেও ওরা যে ভিডিও মানে কয়েকজন তো রোজ রোজ ভিডিও দিয়ে চলেছে, এরকম কবিতার কলতানের কবিতা, মধুমিতার মনের কথার মধু, শ্রাবণী, শ্রাবণী এক্সপিরিয়েন্স অফ শ্রাবণী, এক্সপিরিয়েন্সেস অফ শ্রাবণী। তো হ্যাশট্যাগ আমরা সকলেতে সার্চ করলেই আপনারা ভিডিওগুলো, মানে হ্যাশট্যাগ আমরা সকলে দিলে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি বলবো যে যারা যারা রোজ রোজ দিচ্ছে, এটা একটা মারাত্মক, যে সাধারণত কিন্তু মন থেকে চলে আসে, ধুর এসব দিয়ে কী হবে, আমাদের তো কোনো পয়সা করে আসছে না, শুধু শুধু দিয়ে কী লাভ, দেব না, এটা হচ্ছে একদম নর্মাল ন্যাচারাল। কিন্তু ওরা কিন্তু জানি না, মানে অসম্ভব মানসিক ক্ষমতা, যে জানে ওরা যে লোকে দেখবে না, যা চতুর্দিকের অবস্থা, তাতে কিন্তু তা সত্ত্বেও ওরা কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, আমার সাথে চলার জন্য, আমাকে ভালোবেসে আমরা কিন্তু একসাথে দিয়ে চলেছি। এটা আমি যখন ভাবি না, আমার ভেতর থেকে, অন্তর থেকে আমার প্রার্থনাই বেরোয়। কেননা আমি যে সবসময় খুব একটা কমেন্ট ওদের করতে পারি তাও নয়, কখনো ওরা বলে না যে রঞ্জনাদি তুমি কমেন্ট করলে না, দেখছো না, কখনো বলে না। মানে আমি যখন ভাবি না ওদের এই মনগুলো যে এইভাবে ওরা দিনে দিনে করে যাচ্ছে, ওদের জন্য তো মানে এটা একদম, মানে যখন আমরা লয়ের হয়ে কাজ করব, যে একটা কনসিস্টেন্ট একটা কজ আমরা তৈরি করে যাব, ওদের জীবনে গুড ফর্চুন আসতে বাধ্য। তো আমি সবসময় বলি, সবাইকে বলি, যে আপনারা যদি ওদের দেখেন, ওদেরকে এনকারেজ করেন, আমার খুব ভালো লাগবে। তো আজকে যেটা টপিক মধুমিতার মনের কথার মধু দিয়েছে, খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে বিছানায় বসে জব করা যায় কিনা। এটা অদ্ভুত টপিক, মানে আমি জানি না, মধুর সাথে আমার কথা হয়নি, কিন্তু আমার মনে হলো মধু কালেক্ট করে, মধু টপিক কালেক্ট করে। আমি যেরকম স্ট্যাম্প কালেক্ট করতাম, বা এর আগে অনেকবার বলেছি, আর এক কথা রিপিট করবো না, ও টপিক কালেক্ট করে করে রাখে, ও সেই মনটা আছে যে রঞ্জনাদি একা একা কত করবে, আমিও দেব। ও খুব ব্যস্ত থাকে, কিন্তু তাও ও টপিক কালেক্ট করে করে আমাকে অনেকগুলো করে দিয়ে দেয়। তো এখন অনেকটা শেষের দিকে, তার জন্য বলছিলাম যে তোমরা সবাই টপিক দাও। তো ও আজকে যে টপিকটা, আমার কেন জানি মনে হয় এটা কালেক্ট করা না, এটা ওর মনের, কেননা ও মনের থেকে কিছু কিছু করে, আমি টের পাই তখন। তো সেটাই বলছি যে 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 যার জন্য প্রার্থনা করে না, ওয়েভ লেন্থ না, টের পাওয়া যায়। তো আজকের টপিকটা, আমার কেন জানি মনে হয় যে মধু এটা ওর মনের জিজ্ঞাসাটা দিয়েছে, এবং সেটা ওর খালি একার জিজ্ঞাসা না, এটা আমাদের সকলেরই জিজ্ঞাসা, মানে বিছানায় বসে জব করা যায় কি না, বা জব করতে গেলে কি মন রাখা উচিত, বা অনেক সময় হয় যে এত জব ধ্যান করছি, ইচ্ছা পূর্ণ হয় না কেন, মানে সো মেনি রিলেটেড কোয়েরিজ। মানে তো আমি ভাবলাম যে এই টপিকটাকে কেন্দ্র করে, সবসময় তো জব ধ্যান নিয়ে বলা মুশকিল হয়, কেননা এতটা স্পিরিচুয়াল আলোচনা মুশকিল ইউটিউবে করা, কারণ আমাকে সবার কথা মাথায় রেখে শেয়ার করতে হবে, এমন জিনিস শেয়ার করব যেটা সকলের কাজে লাগে। তো যেহেতু আজকে একটা সুযোগ পেলাম, তাই ভাবলাম কয়েকটা আলোচনা বা কয়েকটা জিনিস একটু পড়ে শোনাবো তোমাদের আজকে। তো যেটা মনে মনে ভাবছিলাম, এটা আলোচনায় যাওয়ার আগে একটা আলোচনা করছি, যে আসলে এই এইটা নিয়েই আমরা এখন আমাদের জীবনে, যে যাই আমরা ব্যস্ত থাকি না কেন, আমাদের ফান্ডামেন্টাল জায়গায় যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে বিভিন্ন কোয়েরি, বিভিন্ন কোয়েশ্চেন্স, বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজেস বা আমার কমেন্টে অনেক রকম আসছে, এবং শুধু এখানে নয়, বাইরেও লোকের কমন যে প্রশ্ন, সেটা হচ্ছে আমি সবারটা মিলিয়ে একটা কমন একটা প্রশ্ন, যেটার মুখ্য এক একজনের এক এক রকম ভাষা, বা এক একজনের এক রকম হয়তো সেন্টেন্স, কিন্তু মুখ্যটা এটাই যে এখনো পর্যন্ত তো সুশান্তের, সুশান্ত সিং রাজপুতের কেসটা আমরা চোখের ওপর দেখেছি, ওটা এখনো পর্যন্ত
ওটার বিচার আসেনি, তারপরে এরকম অনেক আছে যার বিচার আসেনি। এবং এর আগের দিনও আলোচনা করছিলাম যে এটারও আসবে না, শুধু শুধু এখানে নয়, আমি আজকের কথা বলছি, আমি নাম নেব না। খুব বড় একজন জাজ কলকাতায়, সেটাও বলছি যারা খবর টবর দেখেন, আমি রিকোয়েস্ট রইল আমার কমেন্ট বক্সে যেন কারোর নামটা আপনারা দেবেন না, এটা আমার একটা অনুরোধ রইল। আমি জাস্ট এক্সাম্পল সেট করার জন্য কথাটা আলোচনা করছি, যে কোনো একজন বড় নাম করা ব্যক্তি এবং তিনি জাজ ছিলেন, তিনি বলছেন যে এই কেস হবে না, এর এস বিচার হবে না, এই হবে না, এই সমস্ত প্রমাণ টমাণ সব সরিয়ে দিয়েছে, এর বিচার হবে না। তো এই মুহূর্তেই আমি বসে বসে ভাবছিলাম ওটা শোনার পর, যে তাহলে আর জপ ধ্যান করে কী লাভ, তাহলে আর ভগবানকে ডেকে আল্লাহকে ডেকে ক্রাইস্টের কাছে গিয়ে প্রেয়ার করে কী লাভ, সব তাহলে বন্ধ করে দেওয়াই ভালো। যদি আমরা এত বড় বড় যারা মানুষ সমাজে, তারা যদি বলে যে প্রমাণ টমাণ সব লোপ করে দিয়েছে, ও এই কেস কোনো কেসই এদের এরা সলভ করেনি, এইটারও হবে না, এক বছর দেড় বছর ভাবে ভুলে যাবে, বুকটা না কেঁপে উঠছিল। ভাবছিলাম যে আমাদের তো সাধারণ মানুষ, আমাদের তো কোনো ক্ষমতা নেই ওখানে গিয়ে কাউকে বোঝানোর, আমরা বুঝতে পারি, আমরা সেই দায়টা নিতে পারি যে না এটা না, একটা সেট প্যাটার্ন ভাঙার কথা বলা হচ্ছে যে কোনো ধর্মে, যে কোনো ফিলসফিতে, আমি ধর্ম বলছি না, আমি দর্শন বলছি, আমি যে কোনো ফিলসফির কথা বলছি, একটা ব্রড একটা ফিলসফি, জীবনের দর্শন বা জীবনকে কি দর্শন মানে তো দেখা, আমরা যদি একটা সেট প্যাটার্নের মধ্যে থাকি, যে দশবার একশোবার হাজারবার আমি দেখেছি হয়নি, তো আমার দর্শন ওটাই যে এবারও হবে না, তাহলে কোনো দিনই হবে না, তাহলে জপ ধ্যান করে লাভ নেই। বলতেই বলে যে জপের মন্ত্র ক্যান ট্রান্সফর্ম এনিথিং অ্যান্ড এভরিথিং, যে কোনো জপ বলে বলছি না, বলে জপ মানে নাম জপ এবং ঈশ্বরের নাম, মানে জপ এবং নাম, সবাই তো বীজ মন্ত্র পায়নি, অনেকে শুধু নাম করে, কেননা এই ঘোর কলিতে নামটাই যথেষ্ট, সবাই হয়তো বীজ মন্ত্র পায় না, কিন্তু নামটা তারা এত জাগায় তাদের বিশ্বাস দিয়ে সেটাতেই কাজ করে। মানে এইরকম জায়গায় বড় বড় মানুষরা জায়গা দিয়ে গেছেন যে আমার জীবনটাকে আমাকে জাগাতে হবে, সেটা জাগাতে গেলে আমি যদি অন্ধ হয়ে বসে জাগাই তো পারবো না, আমাকে দর্শন, আমার ওই ফিলসফি বা আমার একটা ভ্যালু, আমি সেই পুরনো গতের এক সেট প্যাটার্ন নিয়ে আমি চলছি, এটা এতদিন হয়নি এবারেও হবে না, তাহলে কিন্তু আমার দর্শনও পারবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না তোমরা আমার কথা বিশ্বাস করবে কি করবে না বা সহমত পোষণ করবে কি না, আমি আমার দিক থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, যে জপ ধ্যানের প্রশ্নটা পরে আসে, পরে ভগবানকে ভালোবাসা, ভক্তি, স্পিরিচুয়ালিটি, এগুলো সব পরে আসে, প্রথমে আসে ফিলসফি, একটা দর্শন, একটা ভ্যালু যেটা দিয়ে আমি পৃথিবীটাকে দেখব। আমার চোখটা, আমি সবসময় চোখে আমি সানগ্লাস পরে আছি, আমার দেখা, আর আমি যখন খালি চোখে দেখছি, আমি এটা আপার সারফেসের কথা বলছি, আমি অন্তর্দৃষ্টির কথা বলছি, সেইটা যদি একটা আবার একটা নিজস্ব ফিলসফি থাকে যে না এটাই এরকমই করব, সেটা হচ্ছে সেট প্যাটার্ন। আর বলছে চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট, আমি যখন আমি চেঞ্জ করতে পারছি ওটাই আমার কনসিস্টেন্সি, আমি যখন নিজেকে চেঞ্জ করছি, জানছি নিজেকে একটু একটু, আমি একরকম রয়ে যাইনি, আমি চেঞ্জ করছি নিজেকে বারবার প্রতিটি মুহূর্তে। তো সেটাই বলছি যে ধরো একটা ঘটনা আমার জীবনে হয়নি, এটা কোনো দিন হয়নি, তো আমি ভাবছি এবারও হবে না। এবং আমাদের মতো কিছু সো কল বোকা মানুষ আছে, আমরা সবসময় সেট প্যাটার্নস ভাঙি, যেরকম সুশান্ত সিং রাজপুতের যখন কেসটা হয়েছে, দর্শন মানে এক্সপ্যান্ডেড এই আইসাইট বা এক্সপ্যান্ডেড অন্তর্দৃষ্টি খুঁজে বেড়াচ্ছি, যে একটা খুঁটি খুঁটে বেড়া, আমার আমি ভাসছি, আমি ডুব মানে কি বলে একটা সাঁতার, আমি সাঁতার জানি না তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে ওই চিত হয়ে আমি, আমাকে জল তো ভাসিয়ে নিয়ে যাবে, যে সাঁতার জানে সে হয়তো অনেক তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু যে সাঁতার জানে না সে শুধুমাত্র ভেসে থাকতে জানে, সেও কিন্তু সোরের দে মানে
তীরের দিকে যাবে, এটা জীবনের নিয়ম। আমরা সবাই কিন্তু গন্তব্যে পৌঁছবো, কেউ খুব স্লো যাবে গরুর গাড়ি, কেউ অটো, কেউ ট্যাক্সি, কেউ জেট। এর আগের দিন বলছিলাম এগুলো সমস্ত কিন্তু স্বামীজি আমাদের ঠাকুর মায়ের কথা। তো সেটাই বলছি, যখন খুঁজছিলাম যে ওই সাঁতার শেখার মতো সেট প্যাটার্নস একটা একটা করে ভেঙে নতুন সাঁতারের, এখন আমরা এটা বলতে গেলে না অনেক, এগুলো ভাস্ট স্টাডি, তো এগুলো বলতে গেলে না অনেক কথা চলে আসে। যেরকম আগেকার দিনে আমরা যখন নাচ শিখতাম তখন আমরা জানতাম যে কথক, যারা যারা, আমি কথক শিখিনি, আমি অন্যান্য ডান্স স্টাইল শিখেছি, কিন্তু এটা শুনতাম, মানে আমাদের যখন প্র্যাকটিক্যাল হতো আমাদের বিভিন্ন এক্সাম্পলস দেওয়া বা শেখানো হতো যে এই নাচের এইটা, এই এই নাচের এইটা মেন এরকমভাবে। তো কথকের যেটা সেটা হচ্ছে কথকের পাটা হচ্ছে যে কোনো বোল পা দিয়ে তুলতে হতো, হাতের অত মানে আপার বডির অতটা ইয়ে ছিল না। কিন্তু ওই যে বললাম সেট প্যাটার্নস ভাঙতে ভাঙতে, বিরজু মহারাজজির কথা মাথায় আসে যে আজকে বিরজু মহারাজজি সেই সেট প্যাটার্নস ভেঙে এখন তো কথকের হাত পা দুটোতেই মানে এত সুন্দর, মানে এখন আর আগের মতো আমাদের ছোটোবেলায় বলা হতো যে নাচ শিখলে বাচ্চাকে প্রথম ভারতনাট্যম বা মোহিনীঅট্টম বা এই ধরনের শেখাও, কথক শিখিও না, বডি স্টিফ হয়ে যায়। তো সেই সেট প্যাটার্নস ভেঙে বিরজু মহারাজের কথাই মাথায় আসছে, উনি কিন্তু হাতেরও মানে সেট প্যাটার্নসে না ভেঙে ওটাকে, সেরকম প্রত্যেকটা ফর্মে, মানে জীবনের প্রত্যেকটা ফর্মে আমি যদি ভাবি না এটাই, এটার থেকে আর কিছু হবে না। তো সুশান্ত সিং রাজপুতের কেসটা হয়নি, 500,000 কেস হয়নি পেন্ডিং, এটাও হবে না, ইটস এ ফর্ম, এটা আমাদের এখানে গেঁথে গেছে, সেটাকে আমি ভাঙছি, রোজ ভাঙছি, একদিনে হয় না, রোজ চেষ্টা করছি হবে হবে হবে, বিচার আসবে বিচার আসবে। বিচার না এলে আমরা প্রত্যেকে জানি আজকে গ্রেট গুড, শুধু গুড না, শুধু গুড মানে হচ্ছে আমার ফ্যামিলি, আমার আশেপাশে, আমার চেনা জানা, যে মেয়েটা বিহারে, যে মেয়েটা জয়পুর, যে মেয়েটা জয়সালমের, যে মেয়েটা অমৃতসর, যে মেয়েটা চণ্ডীগড়, যে মেয়েটা আরও দূরে কোনো গ্রামে সন্ধেবেলায় বেরোচ্ছে যেখানে আমার দৃষ্টি যায় না, কিন্তু আমার ওই প্রেয়ার একটা সেট প্যাটার্ন ভেঙে দিচ্ছে, একটা বিচার আসছে, একটা মজবুত আইন তৈরি হচ্ছে, ওই মেয়েটাও বেঁচে যাবে, তো আমার গায়ে না কাটা দিচ্ছে বলতে। তো আমাদের সেট প্যাটার্ন আমরা হয়তো ভাবতে পারি আমার এখানে সেট প্যাটার্ন ভেঙে আর কী হবে, হবে তো সম্মিলিতভাবে যদি আমরা ভাবি যে না হবে, সুশান্তেরটা হয়নি, সুশান্তেরটাও হবে, এটাও হবে। দেখো তোমরা হয়তো ভাববে বাবা তুমি এত ভাবো, সময় আছে ভাবার? হ্যাঁ ভাবার সময় আছে, কেননা ভাবাটা একটা অ্যাটিটিউড। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে গতবার যখন সুশান্তের কেসটা হয়েছে আমরা কিন্তু জুডিশিয়ারির এই যে জাজেরা, আমি তো ল পড়িনি, আমি ডিটেলে কিছু জানি না, তো এই যে একটা কন্ডিশন আমাদের দেখা, একটা সেরিমনি আমাদের দেখানো হচ্ছে টিভিতে, যারা দেখছো লাইভ দেখানো হচ্ছে, শুনানিগুলো হচ্ছে, জাজেরা কথা বলছে, অত গ্রুপ অফ লয়ার্স তারা কথা বলছে, জাজ কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট কে কে কেসটা হ্যান্ডেল করছে, কে কে। তো কী হয়, সবাই নয়, আমরা যারা আকার মানি, আকার সাকার মানে আমরা যেরকম আমরা চোখ বন্ধ করলেই যার যে ইষ্ট তাকে মানি, বা যারা ইষ্ট মানেও না, যারা মানেও না ধরো, কিন্তু তারাও তো কোনো একটা বই মানে, কোনো একটা গ্রন্থ সাহেব মানে, কিছু একটা মানে, কোনো একটা বই মানে বা কিছু একটা মানে, আমি আর ডিটেলে যাচ্ছি না। তো এটা যদি দেখি না, ইট উড বি ভেরি ইজি ফর আস, মানে তোমরা বিশ্বাস করবে কি না জানি না, মায়ের মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমার ভিতরটা তোমাদের সামনে শেয়ার করছি, যে যখন আমি ওই ভদ্রলোককে বারবার দেখছি না, তিনজন আমি স্পেসিফিক্যালি প্রেয়ার করছি ওইভাবে যে এই তিনজন এবার ওই চেঞ্জটা এদের মাধ্যমে, একটা ওয়েপন লাগে, এমনি এমনি হয় না, না একটা ওয়েপন লাগে, যার উপলক্ষ বলে না যে আমি তো কিছু করিনি, আমি ভগবানের উপলক্ষ, তোর এটা হওয়ারই ছিল, হয়েছে, এটা তাই একটা উপলক্ষ। সেই উপলক্ষটা আমরা সুশান্ত সিং রাজপুতের কেসে আমরা পাইনি, আমরা দেখিনি, তখন দেখতে দিত না, কোনো কিছু বদল হয়েছে সেটা আমরা সাধারণ মানুষরা জানি না, যার জন্য এখন ক্যামেরা গেছে, একদম ডাইরেক্ট আমরা দেখছি, আমার একটু কানটা, এই কানটা খুঁচিয়ে খুঁচিয়ে আমি ক্লিপ দিয়ে কান খুঁচিয়ে খুঁচিয়ে, এই কানটা আমি একটু কম শুনি আজকাল, আমি ডাইরেক্ট যে খুব একটা শুনতে পাচ্ছি তা না, কান করে শুনছি, তারপরেই সেগুলো আবার নিচে নিচে লিখে লিখে দিচ্ছে। তো ওইভাবে প্রেয়ার করছি, এর মধ্যে ওই ব্লেসিংটা আসবে আসবে, সেট প্যাটার্নস ভুলে গেছি,
সুশান্তেরটা হয়নি ভুলে, এবার সুশান্তেরটা হবে, কিছু একটা আইন বেরোবে, কিছু একটা হবে, যেটাতে শক্ত হবে ল, যেটাতে মারাত্মক একটা কিছু হবে। আমি জব করছি, কিন্তু আমি ওই এক সেট প্যাটার্নসে বেঁচে আছি। আমি জব করছি, আমি বিছানায় করছি না, প্লেনে করছি না, কোথায় করছি আমি জানি না, আমি করছি জব ধ্যান, আমি শিখে গেছি জব ধ্যান বা নাম গান করছি, কিন্তু আমি ওই বেঁচে আছি ওই পুরনো ধ্যান ধারণা নিয়ে। তাহলে জব করে কী লাভ? আমি এখানে একটু মেলানোর চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমি জবটা করছি টু ট্রান্সফর্ম মাই লাইফ, আমার লাইফটাকে যোগ, মানে আমার সুপ্রিম কনসিয়াসনেসের সাথে। সেখানে ভগবান থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, ঠাকুর যেরকম বলেছেন যত মত তত পথ, যেদিক দিয়ে খুশি যেদিক দিয়ে খুশি, কিন্তু সেই কনসিয়াসনেসের সাথে আমি কেয়ারই করি না। আমি ওই পুরনো দেখে দেখে লাভ নেই। আমি আমার খুব কাছের একজনের কথা বলছি, তিন দিন আগে আমাকে বললো তুই সারাদিন এখন এটা নিয়ে পড়েছিস না? তো আমি যেরকম পড়েই থাকি, আমি বোকা, আমি পড়েই থাকি। তো তুই এখন এটা নিয়ে পড়েছিস না, এখন তোর এটা চলবে। তাই মনে মনে ভাবি আমি যেন মৃত্যুর দিন অবধি এইভাবেই চলতে পারি, বোকাই থাকতে পারি। তো কাজকর্ম উঠে গেছে তো? না না, কাজকর্ম তো করছি, পেট চালাতে গেলে কাজ তো করতেই হবে, কাজ করছি, কিন্তু সাথে সাথে এটাও চলছে। তো সেটাই বলছি যে আমার সেট প্যাটার্ন ভাঙছি আমি আসলে রোজ, না হবে 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 করতে করতে এমন একটা সারফেস করলো যে এই কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে কেউ আমাদের সুযোগ করে দিল যে না, তোরা একটা গ্রুপ অফ পিপল কিন্তু এখনও প্রেয়ার করে, এবং সেই প্রেয়ারটা মারাত্মক। সেই প্রেয়ারটাই আজকে করছি, কালকে করছি, এক বছর ভুলে যাওয়ার জন্য নয়, কিছু একটা গ্রেট গুড, যেই গুডটা সবসময় মাথায় চলবে, যে বহু দূরে ট্রেনে যার উপায় নেই, যাকে রাতে ট্রেনে করে ফিরতে হয়, আমাদের বাচ্চারা তাও শহরে যারা থাকে, যারা আরও দূরে থাকে, তাদের তাদের দরকার নেই, তার সাথে কী ঘটনা ঘটছে। তো আজকে যদি আমরা একটা একটা মানুষ সেট প্যাটার্নস ভাঙতে পারি, তাহলে এরকম সেরিমনি আমরা আমাদের চোখের সামনে দেখব, আমাদের প্রেয়ার আরও ইজি হবে, যখন আমরা দেখতে পাচ্ছি আরও ইজি হচ্ছে। আমি নাম নিচ্ছি না, তোমরা জানো যিনি মেন জাজ, তার কথা তুলে অনেকে কমেন্ট করেছে যে এর কেস এখনও ঝুলে আছে, হয়নি, কেননা তারা সেট প্যাটার্নসের মধ্যে থাকে, জব করে, সেট প্যাটার্নসের মধ্যে থাকে, কিন্তু প্রেয়ার করে, কিছু হোক কিছু হোক, কী করে হবে, সারফেস করছে না তো, সারফেস করছে না তো। আমি তো ভাবছি না আমি শক্তিশালী, আমি তো ভাবছি না আমি বুধা, বা আমি তো ভাবছি না আমি আমার প্রেয়ার মায়ের প্রেয়ার, আমি তো ভাবছি না, কারণ আমি তো সেট প্যাটার্নসে। আমার মনের মধ্যে কেউ কেউ আছে যারা চেষ্টা করে, কিন্তু দ্বন্দ্ব থাকে যে কী জানি হবে হবে, ওতেও হয় না, অ্যান এ ফুল, মানে বলছে না কোনো হয় ইয়েস নয় নো, 50% ইয়েস 50% নো, হয় না কোনো কথা। তো জব ধ্যান আমি করব বা যে কোনো প্রেয়ার আমি করব উইথ দ্য ওল্ড প্যাটার্নস, করা না করা ইজ ইকুয়াল টু জিরো। তো এটা আমি আগে শেয়ার করলাম, কেননা এখন কিন্তু আমাদের কাছে একটা মারাত্মক অপরচুনিটি, আমাদের প্রেয়ার মাস সম্মিলিত প্রার্থনা, এবং সেই প্রার্থনা যখন আমরা সুযোগ করে দিয়েছে ক্যামেরা, আজকে আমি জানি না কটা মানুষ দেখে, হয়তো ভাবে দূর আমি দেখে কী করবো, আমি তো সাধারণ মানুষ, সাধারণ মানুষরাই কিন্তু ট্রান্সফর্ম করতে পারে ল্যান্ডে। তো জানি না এগুলো ভাবার বিষয়, একটু চিন্তাভাবনা করলে, কেননা একটা কথা আমার ভীষণ মনে হয় যে এই যে এত জব ধ্যান আমরা করছি কিন্তু উইথ দ্য সেম ওল্ড প্যাটার্নস, ওতে সারফেস করবে সেই ওল্ড প্যাটার্নসই, কোনো দিন ভালো জিনিস সারফেস করবে না। তো আমাদের একজনের থেকে পাঁচজন ভালো, পাঁচজনের থেকে দশজন ভালো, দশজনের থেকে একশো জন ভালো, একশোর থেকে এক লাখ ভালো, যখন কোটি মানুষ করবে তার পাওয়ার ভাবো। যারা সেট প্যাটার্নস ভাবছে, প্যাটার্ন বাইরে নেই, আমার ভিতরে। তো এবার আমি আসল কথায় আসি, সেটা হচ্ছে জব আমি বিছানায় বসে করব কিনা ম্যাটার করে না, ম্যাটার করে না বিছানায় বসবে না কোথায় বসবে। তুমি যদি সেট প্যাটার্ন নিয়ে সেই পুরনো আইডিয়া, আমার তো জীবনটাই এরকম একটা বেচারা ভাব, জব করা আর না করার কোনো মানে নেই, আমাকে শক্তিশালী ভেবে জব করতে হবে, দ্যাট ক্যান বি এনিওয়ের, যেখানে খুশি। আমি একটা গো বেচারা, আমি এরকম অনেক মানুষকে দেখেছি জীবনে, যারা সারা জীবন নিজের মতো দুঃখী আর জীবনে কাউকে দেখে না, তারা অন্যের দুঃখ শোনেই না, কেননা তারা সব থেকে দুঃখী নিজেদের ভাবে। তো দুঃখ তো
ওজন করা যায় না কার, আমি কথা বলছি আমার জীবনে কি দুঃখ সেটা আমার চয়েস, আমি দেখাবো বলবো নাকি আমি আরেকটা লোকের জন্য দুঃখের জন্য প্রেয়ার করে আমি গুড ফর্চুন বানাবো, তাহলে আমিও ভালো, সেও ভালো থাকবে, আমিও যখন আরেকটা মানুষের জীবনে আমি আলো ফেলবো সেই আলোটা শুধু ওর জীবনে না আমার জীবনেও আসবে। তো ওই স্ট্রং, ওই স্ট্রেংথ নিয়ে আমি যদি জব করি সেটা যেখানে খুশি করি, ওয়াশরুমেও করা যায়, যেখানে খুশি করা যায়, কিন্তু তার ওই একটা অ্যাটিটিউড বলছে না, যে কোনো প্রেয়ার শুড বি ইন রাইট অ্যাটিটিউড, কী অ্যাটিটিউড নিয়ে আমি করছি সেটা। তো এবার আমি একটু ওই মহাপুরুষ মহারাজ মানে আমাদের মিশনের, মঠ মিশনের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজ, তো আমাদের স্বামীজি বিবেকানন্দ, তো স্বামীজি ঠাকুর সবার সংকলন থেকে মানে কয়েকটা রিডিং, মানে কয়েকটা জিনিস আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। সেটা বলছে, যাহাদের সুবিধা আছে, আমি চেষ্টা করছি একটু জোরে পড়া যাতে তোমরা শুনতে পারো, যাহাদের সুবিধা আছে সাধনের জন্য তারা একটি স্বতন্ত্র ঘর রাখিতে পারো তো ভালো হয়, এই ঘর শয়নের জন্য ব্যবহার করিও না, ইহা পবিত্র রাখতে হইবে, স্নান না করিয়া ও শরীর মন শুদ্ধ না করিয়া এ ঘরে প্রবেশ করিও না, এ ঘরে সর্বদা ফুল রাখিবে, সুন্দর চিত্রও রাখিতে পারো, প্রাতে ও সায়াহ্নে মানে ভোরবেলা এবং সন্ধ্যেবেলা সেখানে ধূপ ধুনো প্রজ্বলিত করিবে, ওই গৃহে কোনো প্রকার কলহ ক্রোধ বা অপবিত্র চিন্তা করিও না, তোমাদের সহিত যাহাদের ভাবে মেলে, ভাবে মেলে কেবল তাহাদিগকেই ওই ঘরে প্রবেশ করতে দেবে, যাদের সাথে তোমাদের মনে মেলে না বলছে না, ভাবে মেলে না, তাদের ওই ঘরে প্রবেশ করতে দিও না, এমনকি যখন কোনো প্রকার দুঃখ চিন্তা তোমার সহিত যাহাদের ভাবে মেলে কেবল তাহাদিগকেই ওই ঘরে প্রবেশ করিতে দিবে, এইরূপ করিলে ক্রমে ঘরটি পবিত্রভাবে ভরিয়া উঠিবে, এমনকি যখন কোনো প্রকার দুঃখ বা সংশয় আসিবে অথবা মন চঞ্চল হইবে তখন কেবল ওই ঘরে প্রবেশ করিবার মাত্র তোমার মনে শান্তি আসিবে, চতুর্দিকে পবিত্র চিন্তা সর্বদা স্পন্দিত হইতে থাকিলে সেই স্থানটি পবিত্র জ্যোতিতে পূর্ণ হইয়া থাকে। এবার বলছে, চিন্তা করিবে ইহা বজ্রের মতো দৃঢ়, চিন্তা করো এই শরীর সাহায্যে এই জীবন সমুদ্র উত্তীর্ণ হইব, দুর্বল ব্যক্তি কখনো মুক্তি লাভ করিতে পারে না, সর্বপ্রকার দুর্বলতা পরিত্যাগ করো, শরীরকে বলো তুমি বলিষ্ঠ, মনকে বলো তুমি শক্তিধর, এবং নিজের উপর অসীম বিশ্বাস ও ভরসা রাখো। এটা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার থেকে এইটা। তো যেটা বলছি, তোমরা হয়তো ভাবছো এই তো তুমি বললে যে কোনো ঘরের মানে কোনো স্পেসিফিক জায়গা যেখানে খুশি করা যায়, তাহলে এগুলো বলছো কেন? তো এগুলো হচ্ছে আমি ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এগুলো হচ্ছে স্কিলফুল টিচিং, যেরকম এক একজনের জন্য এক এক রকম। সেই সিসি মাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে তুমি মা তুমি নিরঞ্জনা, আমি মারবার না উচ্চারণটা গণ্ডগোল হয় আজকাল, স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজকে একরকম বলো আবার রাখাল মহারাজকে আরেক রকম বলো কেন? মা হেসে তখন বলছেন, মানে ওনার প্রশ্ন হয়েছে যে মা তো ভগবান, মা দুরকম কথা বলবে কেন? মা তখন বলল, যে বাচ্চাটা এমনিতেই সাহসী, যে ঝমঝম করে লোকের সঙ্গে যুদ্ধ করতে যায় তাকে আমি আমি বলবো ঠান্ডা হতে, আর যে বাচ্চাটা নড়েও না চড়েও না তাকে এসে লোকে কিল মেরে যায় তাকে বলবো আমি প্রোটেস্ট করো। এক এক জায়গায় এক এক রকম, কিন্তু মনকে বলিষ্ঠ করা, ভিতরের বিশ্বাসটাকে স্ট্রং করা, সেইটা দরকারই দরকার। আর বাকি রইলে যে ঘর বা ইয়ে, এটা হচ্ছে ওই কন্ডিশন রিফ্লেক্স, তোমরা হয়তো শুনেছো কথাটা, যেরকম বাড়ির গৃহ আমাদের যে গৃহপালিত যারা থাকে তাদের যখন ধরো খাওয়ার দেওয়ার আগে তাদের সাইন থাকে, ধরো বাসনের আওয়াজ হচ্ছে বা এরকম টেস্ট মানে উপমা দেওয়া হয়েছে যে বেল বাজছে কিছু, বেল বাজাটার পরেই তাদের খাবারটা দেওয়া হয়, ওদের না জিভ দিয়ে লালা পড়তে থাকে, এটা কন্ডিশন রিফ্লেক্স। এও তাই, মানুষেরও তাই, মানে রোজ একটা জিনিস করতে করতে যারা ধরো ওই ওইভাবে স্পিরিচুয়ালি অতটা রেডি হয়নি, তো প্রথমে সারেগামাপা শিখছে,
তাহলে ওই একটা ফিক্সড একটা জায়গা করলে বা ওই আসনটার মধ্যে বসলে, বা এরকম প্রচুর নিদর্শন আছে, বা ওই একটা জায়গাতে কেউ কেউ বলবে দেখবে যে একদম ওই ওরকমভাবেই বসো, যে ব্যক্তিটি যেটা বিশ্বাস করে, যে ব্যক্তি সেট প্যাটার্নস জানে না, বা যে ব্যক্তি ওই সমুদ্রে সাঁতার কাটতে কাটতে চেঞ্জ করতে পারছে না, একই রকমভাবে জীবন সমুদ্রের কথা এখানে বলেছে, এও তাই, যারা সেট প্যাটার্নস ভাঙছে, তার মানে যাদের সেট প্যাটার্নস ভাঙা মানে আমি বলছি না বাইরে, ভিতরে সেট প্যাটার্নস ভাঙছে, তারা নতুন শিখছে, তাদের বিশ্বাসও নতুন হচ্ছে, সেক্ষেত্রে এইগুলো দরকার হয় না। সেগুলো ঠাকুর নিজেই বলছেন যে সেখানে যেখানেই বসবি সেটাই তোর স্বর্গ, সব থেকে বড় স্বর্গ হচ্ছে তোর সংসার। আবার একটা জায়গায় বলছেন, পড়ে শোনাচ্ছি তোমাদের, আমি ডাক দিয়ে রেখেছি যে তোমাদের এই জায়গাগুলো একটু পড়ে শোনাবো বলে বলছি। হ্যাঁ, একটু এখানে বলছেন, বলছেন কার জপ যথার্থ হয়, কার মুখে হরিনাম বজ্রবৎ অমোঘ, কে শরণ যথার্থ নিতে পারে যার কর্ম করে চিত্ত শুদ্ধি হয়েছে। দেখো দেখো কি মারাত্মক, এগুলো সব বৌদ্ধ ধর্মের কথা বলছে। কার জপ, জপ তো আমরা সবাই করি, কার জপ যথার্থ, কার মুখে হরিনাম বজ্রবৎ অমোঘ, কে শরণ যথার্থ নিতে পারে যার কর্ম করে চিত্ত শুদ্ধি হয়েছে, যে ধার্মিক। আমি জপ করছি কিন্তু আমার মনে চলছে হবে হবে না, হবে হবে না, আমি বেচারা, আমার বাচ্চাটার সাথে এরম হয়ে গেল, আমার আমার ভিতরে সেই বজ্রবৎ যে আমার বাচ্চা উঠে দাঁড়াবে, আমার বাচ্চা ভালো থাকবে, আমার পাশের বাড়ির ছেলেটা ভালো থাকবে, আমার আমি গ্রেট গুডের কথা যখন ভাবতে পারি, দো মানে আমার ভিতরে প্রচুর কষ্ট, তা সত্ত্বেও আমি যখন মানুষের কথাও ভাবতে পারি, আমি নিজেকে বেচারা ভাবি না, আমি যখন ভাগ্যের হাতের পুতুল নই, দিনে দিনে সেট প্যাটার্নস, তারা হচ্ছে তাদের চিত্ত শুদ্ধি হচ্ছে সেট প্যাটার্নস। আমি 20 বছর আগে আমার সাথে একটা জিনিস হয়েছে, আমি ভাবছি এবারও হবে, হবেই তাই, কিন্তু আমি যদি ভেবে নিই যে না, যা হয়েছে হয়েছে, এখন থেকে আর তা হবে না, আমি প্রেয়ার করবো এইভাবে, হবে না, কেন আমার মানুষকে শেখাতে হবে, ওটা গ্রেট গুড। অনেকে বলে এ তো নিয়তি, কি করবি বল, তোতে না নিয়তি না তৈরি করা যায়, সেটা ঠাকুর বলে গেছেন, আমরা শুনি না, আমরা আসলে বুঝতে পারি না। তো কি বলছে, জপ সবাই করে কিন্তু কার জপ যথার্থ যার চিত্ত শুদ্ধি হয়েছে। সবসময় বৌদ্ধ ধর্ম নিয়ে তোমাদের বলি, তো আজকে ঠাকুরের কথাই তোমাদের শোনাচ্ছি। এরপর বলছে, হাত যখন কাজ করিবে মন যেন তখন জপ করিতে থাকে, আমি ব্রহ্ম আমি ব্রহ্ম, মন যেদিকেই যাক না কেন নিয়মিত জপ করতে থাকবে, জপের সময় নাম নামই অভেদ ভেবে তার চিন্তা করতে হয়। এর আগের দিনে আমি এগুলো বলছিলাম যে নাম আর নামই, আমি আর মা সেম, তো আমি আলাদা করে দিয়েছি, ওই পূজোর ঘরে গেলে মাকে একটু দেখলাম, প্রণাম করলাম ঢিপ ঢিপ করে, বাকি সময়টা মা আমার কাছে নেই, বা আমি মা নই, আমি মা, নাম আর নামি দুজনেই বলছে অভেদ সেম, একদিনে হয় না, ধীরে ধীরে মা তুই আর আমি, মা তুই আর আমি, মা তুই আর আমি, রোজ 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 রোজ, ওটাই তো জপ, ওটাই নাম। আমি সে, আমি ব্রহ্ম, আমি সুপ্রিম, কারণ আমি হচ্ছে সেই ওয়েপন, আমার মধ্যে দিয়েই তো আসবে। তো আমরা কি করি, আমরা কনফিডেন্স নিয়ে আমরা বাইরে খুঁজি, আসলে ভিতরে ডিটারমিনেশনটা। তো এবার কি বলছে, জপের সময় নাম আর নামই অভেদ ভেবে তার চিন্তা, এই যে অভেদ, অভেদ মানে যার কোনো ভেদ নেই, সেম, জপ যখন করব তখন নাম আর নামই অভেদ ভেবে তার চিন্তা করতে, আমি যেন সে হয়ে গেছি। কালকেই বলছিলাম, আজকে এই কথাটা এখানে পাবো জানি না, কালকেই বলছিলাম যে আমি যখন জপ করব, একদিনে হয় না, একটু একটু করে, যে আমি যেন, আমি যেন তুমি হয়ে গেছি। তো যে নাম সেই নামই, অর্থাৎ নাম করলে যার নাম তাকে বোঝায়। কোনো কাজের জন্য যদি কাউকে নাম ধরে ডাকো তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটা চোখের সামনে ভেসে উঠবে এবং সেও সাড়া দেয় বা আসে। জপও ঠিক তাই, যদি ঠিক জপ হয়, যদি তাতে মন লেগে থাকে আর এইটুকু বিশ্বাস থাকা যায় আমার ডাক তার কাছে পৌঁছচ্ছে, তার সাড়া পাবই,
এটা পরমার্থ প্রসঙ্গ, স্বামী বিরজানন্দজি মহারাজের লেখা। তো এরকম প্রচুর আছে, সব বলা তো সম্ভব নয়। তো আমরা কি করি, আমরা পুজো করি, আমরা জপ করি, কিন্তু আমি আর ঈশ্বর আলাদা, আমি আর সাই আলাদা, আমি লোকনাথ বাবা আলাদা, আমি মা আনন্দময়ী আলাদা, এর বেশি বলতে পারবো না। তোমরা আমাকে তাহলে পাগল ভাববে, এর থেকে বেশি আর বলা যাবে না। হ্যাঁ, তো বোধ ভাবটাকে জাগিয়ে রাখ। আমরা কি করি, আমরা সমাজে চলার জন্য ভগবানকে ধরি, এটা ঠিক হোক, আমার আত্মীয় পরিজনরা আমাকে সম্মান করুক, আমাকে ভালোবাসুক। জপ ধ্যান বলছে আত্মিক উন্নতি, নিজের চিত্তশুদ্ধি। আমার সেট প্যাটার্নস, আমি চিরদিন যা ভেবে এসেছি সেটাকে ভাঙছি, এবং সেটা আমি, ওটা তো গুড, আমি যখন ভাঙছি সেটা গুড। গ্রেট গুড কোনটা? ভাঙতে পারছি এবং মানুষকে শেখাচ্ছি, সেইটা গ্রেট গুড। এবং সেটা আমার মধ্যে প্রশ্নেই প্রশ্ন, আমি উত্তরটা লেখার আর চেষ্টাই করছি না, তাহলে আর চিত্তশুদ্ধিটা কখন ঘটবে? এবার বলছে, আরেকটু পড়ি ইচ্ছা করে, এবার এই জায়গাটা একটু পড়ছি। জপ ধ্যানের কালাকাল নেই, কোনো সময় টমায় নেই, সর্বক্ষণ তার নাম অন্তরে জপ করতে পারো। বলছে রামপ্রসাদের গানে আছে না, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। যা শুনছ, কেউ একটা খারাপ কথা বলল, তখনও যদি মনটাকে ওইভাবে আমি ট্রেন করতে পারি যে ওই খারাপ কথাটা আমাকে বলল, ওটাও তো মাকে ছুঁয়েই এসছে। মা যদি পারমিশন না দিত ওটা আমার কানে আসতো না, আমরা হা 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 করে তেড়ে যাই। কেউ যখন আমাকে একটা খারাপ কমেন্ট করে তখন আমি ঢাম ঢাম করে তেড়ে যাই, আমি একবারও ভাবি না যে খারাপ কমেন্টটা মাকে ছুঁয়ে এসছে, কিছু শেখাতে, আমাকে কিছু শিখিয়ে যেতে। আমরা এই গান করি, আমরা পড়ি, কিন্তু আমরা জীবনে কাজে লাগাই না, তাই আমাদের চিত্তশুদ্ধিও হয় না। আমরা ঢা 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 করে দৌড়ে গেলাম, একবারও ভাবলাম না আমি তো জপ করি। জপ মানে কি? মায়ের সাথে রোজ রোজ আমার ওই বন্ধন, মার সাথে আমার রোজ, সুপ্রিমের সাথে, আল্লাহর সাথে, ক্রাইস্টের সাথে, লোকনাথ বাবার সাথে, সাইয়ের সাথে আমার রোজ, আমি নিজেকে সংকল্প, কালকেই বলছিলাম তোমাদের তো, আমি শুনি, কিন্তু আমার কাছে যখন আসছে তখন আমি সাধারণ মানুষ হয়ে গেছি, তখন জপ ধ্যান আমার মাথায় উঠে গেছে, কিন্তু জপ আমার সবসময় চলছে সেটা আমি ভুলে গেছি। কারণ আমার তো একটা সেট প্যাটার্ন যে এইভাবেই করতে হয়, আমি তো এটা আমার মনে একবারও নেই যে যা কিছু হচ্ছে তার নির্দেশে, আমাকে কিছু শেখানোর জন্য। বিদেশে বাচ্চাদের ওইটুকুটু বাচ্চাদের ধমধম ধমধম করে জল খায়, সাঁতার শেখায়, মা কিন্তু বসে থাকে, মা দেখে আমার হাজার কষ্টের মধ্যে, আমি জানি ডুবছি ঝিমঝিম করে, আমার জীবনে প্রচুর কষ্ট, কিন্তু জানি মা আছে, কোনো ক্ষতি হতে দেবে না, মা আমাকে শেখাচ্ছে। বিশ্বাস করো, এই সাফারিং দেখতে 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 না এখন একটা লোককে দেখে বলে দিতে পারবো তার মনে কী চলছে। তোমরা হয়তো ভাবছো যে তুমি কি ম্যাজিক জানো, ম্যাজিক জানতে হয় না, শুধু চিত্তশুদ্ধি ঘটাতে হয়। কে দেখিয়ে করছে আর কে সত্যি মানুষকে শেখানোর জন্য করছে, যার মধ্যে কোনো ওইটার মধ্যে চিত্তশুদ্ধি হয়ে যায়, কেউ দেখিয়ে করছে। আমার জ্ঞান আছে, তুমি জানো, আমিও জানি, সেটা ও জপ করা আর না করা সমান। আর যখন ওই জপ শিখে নিজের চিত্তশুদ্ধি ঘটিয়ে মানুষকে শেখাচ্ছি, পাগলের মতো শেখাচ্ছি। আমি এরকম একজন মানুষকে জানি, যিনি লিখে লিখে, উনি কথা অতটা বলতে পারতেন না, বিক্রি করতেন, 60 টাকা করে দাম, লোকে কত কথা বলেছে, 60 টাকা করে নেয় পয়সা নিয়ে, পেট তো চালাতে হবে। মানুষ 60 টাকা নেওয়াটা দেখেছে, মানুষ এটা দেখেনি যে উনি কী শেখাচ্ছেন। এই হচ্ছে আমরা সাধারণ মানুষ, যাদের আমাদের চিত্তশুদ্ধি হয়নি, চিত্তশুদ্ধিটা রোজ করতে হয়। আমরা সমস্যায় থাকি, আমরা ভাবি এই সমস্যাতেই ছিলাম, এভাবেই জীবন কাটবে, না, তুমি সমস্যা থেকে এই মুহূর্তে বেরিয়ে আসতে পারো, কিন্তু তোমার চিত্তশুদ্ধিটা দরকার, তোমার ওই পুরনো কথাগুলোকে ব্রেক করা দরকার, তবে জপ কাজে দেবে। বলছে না জপ জাগাতে হয়, তুমি যেখানেই বসো, আজকে প্রশ্ন হচ্ছে কোথায় বসে, মানে বিছানায় বসে, বিছানায় কেন, যেখানে খুশি বসে করো। আমি তো বাসি বিছানা ছাড়ি না মায়ের নাম জপ না করে,
প্রচুর মানুষ আছে, আমি একা কোনো ল্যাজ বিশিষ্ট নই, এরকম প্রচুর মানুষ আছে। আমার এক সাধু দাদা বলেছিলেন, মায়ের নাম না করে বিছানা ছাড়বি না। তখন বৌদ্ধ ধর্ম তো আমি আসিনি, এখন তো মিলেমিশে একাকার হয়ে গেছে, সমস্ত নদী সাগর সব এক। চিত্তশুদ্ধি, যে মুহূর্তে আমার পুরনো ধারণা আসছে যে এটা হবে না, সঙ্গে সঙ্গে বললেন গোয়িং ব্যাক টু দ্য রুট, আমি ভেবে নিলাম যে না হবে। তখন যদি আমি জপে বসি বা তখন যদি আমি যে কোনো প্রেয়ার করি, ওইটা ডিসিশনটা, ওটা হচ্ছে আমার চিত্তশুদ্ধি হচ্ছে যে না। চিত্তশুদ্ধি মানে এই নয়, কেননা কন্ট্রোল ছাড়া চিত্তশুদ্ধি হয় না। ওপর ওপর আমি বলি আমি এই ভালোবাসি, ভগবান ভালোবাসি, পুজো দেখে কান্না পায়, আমার কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে, দুদিন মিশলে বলে দেওয়া যায় যে চিত্তশুদ্ধি ঘটেছে নাকি আপার সারফেসে হচ্ছে। চিত্তশুদ্ধি মানে ওই একদম ভেজা কাঠ যে জল জ্বালালেও জ্বলবে না আর। হাজার শাখামণি বুধার, আমি তো এর আগে সবসময় বলি, আমাদের ঠাকুরের একটা সময় দক্ষিণেশ্বরে যেতে দেয়নি মায়ের ঘরে, যে মাকে ছাড়া ঠাকুর থাকতে পারতেন না, ভবতার গায়ে মানে ভাবলে না গলা চোক করে আসে। মা ঠাকুরের যখন অসুখ হয়েছিল, ঠাকুর যখন এদিকে চলে এসেছিলেন দক্ষিণেশ্বরে, আর তাকে ওই ঘরটা আর দেওয়া হয়নি। মাকে তো সবাই এই ওইটা দেখেনি, ঠাকুরের কষ্টটা কেউ দেখলো না। কি বলল যে এগুলো সব বই পড়ে জানা, থোড়ি আমাকে ঠাকুর এসে বলে গেছে, ঠাকুর এসব থাকলেও ঠাকুর কারোর দোষ দেখতেন না, ঠাকুর কারোর দোষ দেখতে পারতেন না। তো ওই জায়গায় চারটিখানি কথা না, সেই গুরুর সন্তান আমরা, আমরা মানুষের দোষ দেখি, আমরা সেট। আমি আর এটা নিয়ে আলোচনা যাব না, তো যাই হোক, তাহলে তো রাত কাবার হয়ে যাবে, এই আলোচনা আর থামে না। তো মহাপুরুষ মহারাজ এটাই বলছেন যে যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, আবার আহার করো মনে করো আহুতি দাও শ্যামা মাকে। যে আমার ভিতরেই তো সেই মায়ের সেই মাকে, আমার যা কিছু যাচ্ছে তো তোমার কাছেই যাচ্ছে। তার জন্য বলে না যে আমাদের কিচ্ছু বারণ নেই ঠাকুরের, ঠাকুরের ওখানে আমাদের কিচ্ছু। এই গল্পটা তোমাদের করেছিলাম যে শ্রাদ্ধান্ন খাওয়া কেন বারণ, একটাই বারণ যে শ্রাদ্ধের খাওয়া ঠাকুর বারণ, সেটার একটা কারণ আছে, একটা গল্প বলেছিলাম তোমাদের, ভিডিওতে দেওয়া আছে। সেক্ষেত্রেও বলছে যদি কোনো কারণে ঠাকুর না করুক, মানে বলছি কারুচে মানে সেরম কেউ হলে, সেখানেও যদি তুমি নারায়ণকে ভগবানকে নিবেদন করে, মাকে নিবেদন করে খাও, সেটাও প্রসাদ সম। গায়ে কাঁটা দেয় ভাবলে যে কোন লেভেল অফ কনসিয়াসনেস ঠাকুর শিখিয়ে গেছেন, সবটাই তুমি করতে পারো যদি তাকে তুমি স্মরণ করো, যে তুমি তুই খা মা, তুই খা, তুই খা তারপর আমি খাচ্ছি, সবটা প্রসাদ। আমাকে অনেকে বলে তুমি মা ঠাকুরকে দিলে না এক্সিবিশন করি যখন, তুমি তুমি ঠাকুর ঠাকুর মানো না, না সিঁদুর টিঁদুর পড়ো না। আমি তখন মনে মনে ভাবি যে অনেকে বলে যে কাকে বলছো, ও খুবই ঠাকুর ভক্ত, না আসলে ও তো সিঁদুর টিঁদুর পড়ে না, সবটাই আমরা বাইরেটা দেখি। ওই জন্য বলছে না যে কাউকে ছোট করো না, কে যে কোন অবস্থায় আছে আমরা জানি না, মারাত্মক। কারণ আমাদের সেট প্যাটার্ন আমরা দেখে নিয়েছি, সিঁদুর না পড়লে সে বোহেমিয়ান বা এরকম অনেক সেট প্যাটার্ন, যে না ভাঙবো আমি, যেই ভাঙবো এইরকম সেরিমনি আজকে যেরকম জাজেদের জাজেরা কথা বলছে আমরা দেখতে পাচ্ছি, আর আমরা কি আনন্দ ভিতরে যে যে করছে তাকে আমি দেখতে পাচ্ছি, আর আমার প্রেয়ার ডাইরেক্টলি তার কাছে পৌঁছচ্ছে যে তুমিই আমার মা, এখন তুমিই মা ভবতারিণী। আমি নামটা বলেই দিলাম, ডক্টর চার্য চন্দ্রচূড়, নামটা বলেই দিলাম, আমাদের বয়সী হয়তো হবে বা যাই হোক, আমি তাকেই এখন ভবতারিণী মা, তুমিই ঠাকুর, তোমার মধ্যে পাওয়ার, মানে মুখ থেকে যে কথা বেরোনোর ছিল সেটা না বিয়ে অন্য কথা, একা না সম্মিলিত। কিন্তু আমরা তো ধরে বসেই আছি, এ তো আগেও কেস করে, আগেও অনেক কেস ঝুলে আছে, এবারটাও ঝুলে যাবে। সেট প্যাটার্ন আমরা ভাঙতে পারলাম না, ওখানে জব করে আমার কি লাভ, বিছানায় করি, ঠাকুরের আসনে বসে করি, নিজের ঘর বানিয়ে করি, হাজার ঘন্টা বাজাই, কেননা চিত্তশুদ্ধি হচ্ছে না। চিত্তশুদ্ধি হলো মানুষকে খারাপ আর বললাম না, একটার সাথে বম একদম, মানে এমন লাগ, এমন প্রার্থনা লাগবে না, হবে না মানে। কারুর কারুর আছে না যে এমন নিজের জন্য হয়তো করছে না, সে অন্যের জন্য করছে, তার কাছে আসছে একটু করো না গো আমার জন্য প্রার্থনা, বুঝে গেছে মানুষ, কিন্তু এটা বুঝছে না যে সে শেখাচ্ছে তোমায়, তুমিও করো, তাহলে তুমি আরেকজনকে শেখাতে পারবে।
এই চিত্তশুদ্ধি হচ্ছে গ্রেট গুড, শুধু গুড, আমি জানি গুড, গ্রেট গুড না, গ্রেট গুড মানে আমার জীবন, আমার চিন্তা ভাবনা, আমার সব কিছু আরেকজনের জন্য, তাকে শেখাবো। এই বইটা তো পড়া, গুড, এই বইটা পড়া আমার, জানি আমি, জেনে আমার কী ঠেঙ্গা হয়েছে, আমি নিয়ে সঙ্গে যেতে পারবো বইটা, এই আমি যখন তোমাদের সাথে শেয়ার করছি, এইটা গ্রেট গুড। মানুষকে ভেঙে 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 শেয়ার কর, যদি মানুষ একটা মানুষও যদি কাজে লাগায়, যদি একটা মানুষও ভাবে যে সত্যি তো দেখি তো এতদিন হয়নি হয়নি, হবে, আমি প্রার্থনা করব হবে, আমি বলিষ্ঠ, আমি ঈশ্বরের সন্তান, হবে না মানে, তবে হ্যাঁ, এখন যদি আমি বলি চুরি করতে পারিনি, আজকে থেকে চুরি করব, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এবার বলছি, বলছে সত্যি কথা, বলছে এ বড় মারাত্মক কিন্তু সাধনা, বলছেন মহাপুরুষ মহারাজ, এ খুব বড় সাধনা। তো সবটা পড়ার তো প্রচুর সময় লাগে, আর একটু পড়ছি, 1 ঘন্টা 2 ঘন্টা ধ্যান জপ বা মালা জপ করলে যথেষ্ট হলো না, সর্বক্ষণ প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে শ্রী ভগবানের নাম জপ চালাতে হবে, শয়নে প্রণাম, জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে। এটা খুব উচ্চ অবস্থা। তুলসীদাসের একটা দোহাতে আছে, মন মন জপ্ত বলিহারি যাই, মনে মনে জপ হলো শ্রেষ্ঠ উপাসনা। মানে আমার সব আমার জীবনটাই হচ্ছে তোমার নাম জপ, আমি ঘুরছি বেড়াচ্ছি, আমার সব থেকে বড় আসন হচ্ছে আমার মন। আমি যখন কারুর বাড়িতে ঢুকলাম, তার দিকে যখন আমি তাকালাম, আমার আমার যে ভাইব্রেশন, আমার ঈশ্বরের ভাইব্রেশনই তার দিকে যাচ্ছে, তার ভালো হতে বাধ্য, ওইভাবেই নিজেকে ট্রেন করেছি। আমি যখন চন্দ্রচূড়ের মিস্টার চন্দ্রচূড় যিনি জাজ, তার দিকে যখন তাকাচ্ছি, কী যাচ্ছে, আমার আমার মায়ের কনসিয়াসনেসটাই তো যাচ্ছে। রোজ বলছি হবে হবে হবে, এবার একটা এমন একটা আইন বেরোবে না, বাচ্চাদের মতো এমন একটা আইন বেরোবে না, বা এমন জানি না কিছু বলছে, নিজেদের স্ট্র্যাটেজি লাগাবে না, হিউম্যান স্ট্র্যাটেজি অলওয়েজ, এটা সিসিমা বলে গেছেন, নিজেরা পারিস না ভুল চাস, তার থেকে শরণাগতি চা, এও তাই, যেটা হবে ভালো হবে, যেটা হবে ভালো হবে, গ্রেট গুড হবে, এমন একটা কিছু হবে যেটা বিহারের একটা মেয়ে সন্ধ্যেবেলায় বেরোলেও ভয় হবে না, তার মনে হবে তাকেও যেন আমরা বুকে জড়িয়ে প্রার্থনায় রেখেছি, আহা সেই বাচ্চাটা যে সন্ধ্যেবেলা ঘর ছেড়ে বেরোয়, তাকে যে রোজগার করতে বেরোতে হয়, তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছবে না কী করে, এই তো সেরিমনি দেখতে পাচ্ছি। আমি যখন রাত্রিবেলা ধরো কোনো কাজ থেকে মিটিং থেকে ফিরছি, আমাদের এখানে না সব অফিসে তো রাত্রিবেলা যারা রান্না করে, রান্নার কাজ অনেক রাত রাত, বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন যায় না, আমি তখন বলি তোরা এই রাত আপলোক ইয়ে রাত কো লড়তে হো ঘর পে, বলে হ্যাঁ হ্যাঁ ভাবি এসে আমারা এসে প্র্যাকটিস হো গেয়া, মতলব তো সেটাই বলছি, সবসময় মনের মধ্যে প্রার্থনা, আহা যেন সাবধানে পৌঁছায় বাড়িতে, যেন ভালো, এই তো গ্রেট গুড। সেখানে আলাদা করে আমি বিছানায় বসে করি বা যেখানে খুশি করি, কোনো কিচ্ছু ফারাক নেই, কত পড়বো তোমাদের বলতো, আর পড়বো না আর পড়বো না, দে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, 43 মিনিট অলরেডি হয়ে গেছে, আর পড়বো না। তো আমি সরি, সত্যি অনেকটা বক বক করে ফেললাম, মধু শুধু জিজ্ঞেস করেছিল মনে মনে ভাববে বাবার অঞ্জনাদি তোমাকে একটা জিজ্ঞেস করছি, তুমি এত বলেই চলেছো, তো ভাবলাম এইটুকু সুযোগ পেলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যে মনের শুদ্ধি একরকম, আজকে 40 বছর আগেও কোনো মানুষকে আমি সন্দেহ করতাম, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, আজও তাই করে, বয়স হয়ে গেছে এখনও সেম জিনিস, এদের হাজার জপেও কর্ম ঘটবে না, হাজার জপ হাজার, বরং আরও অনেক রকম অভিজ্ঞতা আছে, সেটা না হয় আরেক দিন শেয়ার করব। চিত্তশুদ্ধি যে আমি আমার সেট প্যাটার্নস, যে না আজকে থেকে এই সেট প্যাটার্নস ভাঙবো, আমি সব সময় আমার যে সেট প্যাটার্ন, না হলে জীবন সমুদ্রে পার হওয়া খুব মুশকিল, খুব মুশকিল, জীবন বারবার আমাদের বড় বড় সমুদ্রে ফেলবে, শিখিয়ে ছাড়বেই, আমরা বুঝতে পারি না কিসের জন্য কী কোনটা হচ্ছে, তার চাইতে ভালো যে বললাম গ্রেট গুড, নিজেকে সবসময় একটা বড় থাকে লাগিয়ে রাখতে, বড় থাক মানে 5,000 টাকার জামা তাক বলছি না, মানে থাকটা হচ্ছে সুপ্রিম কনসিয়াসনেস, প্রতিটি মুহূর্তে নিজেকে চেক করা। এখানে আরেকটা ছোটা আজকে আর ইচ্ছা করছে না, অনেকটা বড় হয়ে গেছে, যেখানে বলছে নিজের মনকে প্রত্যেকটা মুহূর্তে চেক করো, কী ভাবছো কী করছো, ওটা যদি করতে পারো তাহলে সেট প্যাটার্নস ভাঙতে শুরু করবে, সেট প্যাটার্নস যেই ভাঙবে অস্তিত্ব পাল্টাবে, ঈশ্বরের অস্তিত্ব টের পাবে, তারপরে জপ কাজ করবে, এবং
যেখানে খুশি জব করতে পারবে, যেখানে খুশি। মধু তোকে বলছি, তুই একটা সোনা মা, তুই খুব সুন্দর। তোর কথাগুলো যখন শুনি তখন ভাবি খুব পোটেনশিয়াল নিয়ে তুই জন্মেছিস, তোর মধ্যে প্রচুর পোটেনশিয়াল, তুই নিজেও জানিস না। ধীরে 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 জীবনটাকে দেখ কত সুন্দর হয়। আর মেয়েগুলো খুব ভালো থাক, তোর খুব সুন্দর থাক। আর তুই তো মন্ত্র পেয়েছিস আমি জানি বহু অনেক অনেক দিন আগে, তো যদি পারিস এইভাবে চিত্তশুদ্ধি ঘটিয়ে ঘটিয়ে সেট প্যাটার্নস ভাঙতে ভাঙতে নামগুলো করতে থাক, দেখবি বুঝতে পারবে। বীজ তো বীজ, গাছ হবে জ্ঞানের, মানে জ্ঞান বলতে পুঁথি পড়া না, মানে জীবনের জ্ঞান, জীবনের ফিলসফি। অনেক মানুষ হয় না যে ধরো বলছে না যে প্রার্থনা করতে হয় যে আমি যেন পারি, আমি যেন জীবনটাকে বুঝতে পারি, জীবনটা একটা বিরাট। তো সেটাই বলছি, এখন আমরা সবাই আমরা প্রার্থনা করি যে এমন একটা কিছু হোক যেটা গ্রেট গুড। আহা, আজকে মায়ের ইন্টারভিউ শুনছিলাম, যখন সিবিআই এর রিপোর্ট বেরিয়েছে আবার সাথে সাথে রিপাবলিক বাংলায় একটা ইন্টারভিউ দেখাচ্ছিল যে বাচ্চাটার সাথে এই ঘটনাটা ঘটেছে, মানে তার মা বাবার একটা ইন্টারভিউ, মানে ভাবতে পারবে না মা কথাগুলো বলছেন যে রাতে লাস্ট শেষ কথা কি হলো। তো সেটা বলছেন না, মনে মনে ভাবি আমরা তো সাধারণ মানুষ, মনটা না এত ব্যাকুল হয়, যদি পারতাম একটু যেতাম, একটু একটু কয়েকটা কথা বলে আসতাম, কিন্তু যেটা করতে পারবো সেটা হচ্ছে বাচ্চাটা, যেটা যে বাচ্চাটা অন্য লাইফে গেছে তার জীবনটা যেন খুব সুন্দর হয়, তার জীবনটা যেন কি ব্যথা পেয়ে গেছে এবার, উফ মা গো, মানে সবাইকে বলি, মানে অন্তত দিনে যে যত ব্যস্তই থাকো না কেন বাচ্চাটার জন্য মানে কাঁড়ি কাঁড়ি গুড ফরচুন, কাঁড়ি কাঁড়ি, যে ও কিন্তু আমরা জান আমরা বুঝতে পারছি না ও যে কোন মিশনে এই লাইফে এসেছিল, কি বীভৎস একটা জার্কিং, একটা ধাক্কা নিয়ে গেল এবং নাড়িয়ে দিয়ে গেল ওই ল্যান্ডকে। ল্যান্ডের তিন রকমের ট্রান্সফরমেশন হয়, ও একদম নাড়িয়ে দিয়ে গেল ল্যান্ড। সুশান্ত তাই করেছিল, কিন্তু আমাদের প্রেয়ার কম ছিল, আমরা বুঝতে পারিনি। এখন যেন একেবারে বোঝা যায় যে ও কোন পারপাস, কোন মিশনেও এসেছিল এই পৃথিবীতে, খুব কম স্প্যানের জন্য কিন্তু নাড়িয়ে দিয়ে গেছে পৃথিবীটাকে। এই নাড়িয়ে দেওয়াটা যেন কাজে লাগে, আমাদেরও তো দায় না, আমাদেরও প্রার্থনা যে এই চলে না পৃথিবী, আমাদেরও দায় রয়েছে। তো যাই হোক, অনেক বড় হলো, আমাকে তোমরা ক্ষমা করো, অনেক বড় হলো, অনেক কথা বলে ফেললাম। খুব ভালো থেকো তোমরা, আর সবাই বাচ্চাটার জন্য, ওর আগামী জীবন, ওর মানে সোনায় মোড়া ওর ওর জীবনটা হোক, ওর সমস্ত ব্যথা, ওর যা কিছু সব ভুলেও একটা সুন্দর জীবনেও। আর বাবা মার জন্য প্রার্থনা যে কিছু বলার নেই, আর কিছু বলার নেই, আমরা সাধারণ মানুষ তো, আমরা তো আমাদের এর থেকে বেশি আর নজর যায় না, মানে যখন ওই ওই জায়গাটায় মায়ের ওই কথাগুলো শুনলাম, মানে সত্যি মানে কিছু বলার নেই। যাই হোক, তোমরা প্রার্থনা করো, আর প্রার্থনা করো চিত্তশুদ্ধি সমেত, না হলে কোনো জপ করে, হাজার বছর জপ করেও আলো জ্বলে না, একদিন জপ করেও আলো জ্বলে, এগুলো সমস্ত ঠাকুরেরই কথা। তো নিজেদের ওই চিত্তশুদ্ধি নিজেদের চেক করতে হবে যে আমি কোন কন্ডিশনে আছি, আমার মন কোথায় আছে, আমি সেট প্যাটার্নস ভাঙতে পারছি কিনা, না হলে ওই পুরনো সেট প্যাটার্নস নিয়ে জপ, হাজার জপ করো বিছানায় বসে, আলমারির ওপর, সব থেকে বড় ঘরের সব থেকে ওপরে বসে, কিছুতে কিছু হয় না। যেখানে খুশি বসে করার জন্য আমার ওই সেট প্যাটার্নস ভেঙে আমাকে চিত্তশুদ্ধি ঘটাতে হবে, যেখানে আমি গ্রেট গুড, আমি অপরের কথা ভাবতে পারবো। তো এটাই রইল, খুব ভালো থেকো তোমরা সবাই, আর সাবধানে থেকো, কিছু হোক ভালো কিছু হোক, চলো টাটা।